আসসালামু আলাইকুম। বেসিক ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজ এই টিউটোরিয়ালের তৃতীয় পার্ট। তো গত পর্বগুলোতে আমি এই এইচটিএমএল টেমপ্লেটটাকে ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করেছি, কিন্তু কিছু কাজ বাকি আছে, সেগুলো আমি এই পর্বে আপনাদের সবাইকে দেখাবো। তো প্রথমে যে বিষয়টা আমি গত পর্বের শেষ অংশে কিছু বিষয় আলোচনা করেছিলাম, সেটা হলো যে টেমপ্লেট হায়ারার্কি বা বিভিন্ন ধরনের টেমপ্লেট তৈরি করার মাধ্যমে আমাদের পেজগুলোকে বিভিন্ন পেজগুলোকে ভিন্ন ভিন্ন লুকস দেওয়া আর কি। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে ওয়ার্ডপ্রেস টেমপ্লেট হায়ারার্কি, এটা লিখে আপনারা প্রথমে গুগলে সার্চ দিবেন, এরপর এখানে টেমপ্লেট হায়ারার্কি যে ডেভেলপার ওয়ার্ডপ্রেস .org, এখানে যদি যাই আমরা তাহলে এখানে দেখতে পারবো যে এখানে এই সম্পর্কে অনেক কথা লেখা আছে। আপনারা চাইলে এগুলো পড়তে পারেন, তবে আমি সংক্ষেপে নিয়ে যাচ্ছি যে যে ভিজুয়াল ওভারভিউ যেটা, এই এই ডায়াগ্রামটা, এটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখাচ্ছে যে আমরা এই ডায়াগ্রামের যেই ম্যাপ সেটা আমরা যদি দেখি এখানে, যে এই কালারটা যেটা দিয়ে বলছে যে প্রাইমারি টেমপ্লেট, তারপরে সেকেন্ডারি টেমপ্লেট, এরপর ভেরিয়েবল টেমপ্লেট, এরপর হচ্ছে যে পেজ টাইপ। তো আমরা প্রথমে পেজ টাইপটা দেখি। তো ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের পেজ টাইপ আছে। প্রথমত আছে আর্কাইভ পেজ, তারপর আছে সিঙ্গুলার পেজ, এরপর আছে সাইট ফ্রন্ট পেজ, এরপর আছে ব্লক পোস্ট ইন্ডেক্স পেজ, এরপর আছে ইরোর 404 পেজ, এবং সবশেষে সার্চ রেজাল্ট পেজ। তো মূলত এই ছয় ধরনের পেজ দিয়ে আসলে ওয়ার্ডপ্রেসের যাবতীয় যে পেজ এইগুলো তৈরি, এর বাইরে কোনো পেজ নেই। কিন্তু এই পেজগুলোর ভিতরে আবার বিভিন্ন সাব ক্যাটাগরি আছে, যেমন আর্কাইভ পেজের ক্ষেত্রে অথর আর্কাইভ, ক্যাটাগরি আর্কাইভ ইত্যাদি ইত্যাদি এখানে আছে। তো আমরা যদি আর্কাইভ পেজের নমুনা আমরা দেখতে চাই আমাদের আমাদের ওয়েবসাইটে, তো সেই ক্ষেত্রে আমরা যদি যে কোনো ক্যাটাগরির উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এখানে আমাদের ওই ওই ক্যাটাগরির আন্ডারে যে পোস্টগুলো আছে সেইগুলো এখানে এসেছে। আবার আমরা যদি যে কোনো ডেটে ক্লিক করি, এখানে আর্কাইভ নামে যে আমাদের একটা উইজেট আছে সেখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখতে পারবো যে ওই ঠিক ওই ডেটে আমাদের যেই পোস্টগুলো পাবলিশ হয়েছে সেই পোস্টগুলো আমরা দেখতে পারছি। তো এইগুলোই মূলত হচ্ছে যে আর্কাইভ পেজ। এগুলো হচ্ছে যে প্রথমটা আমি দেখলাম ক্যাটাগরি আর্কাইভ, এবং দ্বিতীয়টা আছে ডেট আর্কাইভ, এইটা আমাদের ডেট আর্কাইভ। আচ্ছা, এগুলো হচ্ছে যে আর্কাইভ পেজ। ওকে, এরপর আছে সিঙ্গুলার পেজ। সিঙ্গুলার পেজ যেমন সিঙ্গেল পেজ বা সিঙ্গেল পোস্ট, এটা হচ্ছে সিঙ্গেল পেজ আর এটা সিঙ্গেল পোস্ট। আচ্ছা, সিঙ্গেল পোস্ট আবার বিভিন্ন ধরনের হয়, সেটা হচ্ছে যে অ্যাটাচমেন্ট পোস্ট, কাস্টম পোস্ট এবং ব্লক পোস্ট। তো আমরা ব্লক পোস্টে আমাদের আছে এবং আমরা এটা নিয়ে আলোচনা করি, আমরা এই দুটো নাই আলোচনা করি, সমস্যা নাই। আর স্ট্যাটিক পেজ যেটা, সেটা হচ্ছে যে পেজ টেমপ্লেট, যেটা আমাদের ক্ষেত্রে সিঙ্গেল, না এটা তো সিঙ্গেল পোস্ট আছে আমাদের, আমরা সেটা এখনও তৈরি করিনি। আমাদের যদি পেজ আমরা দেখতে চাই তাহলে আমাদের যে স্যাম্পল পেজ আছে এইটাই হচ্ছে মূলত আমাদের স্ট্যাটিক পেজ, বা হ্যাঁ স্ট্যাটিক পেজ এইটা। এবং আমরা পেজের কোনো জন্যই কোনো টেমপ্লেট তৈরি করিনি। এবং এরপর আছে সাইট ফ্রন্ট পেজ, অর্থাৎ আমরা যদি হোম পেজের জন্যই কোনো নির্দিষ্ট পেজকে আমরা যদি চুজ করতাম, সেটা আমরা যদি এখান থেকে আমি অ্যাডমিন প্যানেলে যাই, এখানে এখানে যদি আমি হোম পেজে কোনো পেজকে চুজ করে দিতাম, তো সেটার ক্ষেত্রে আমাদের যেটা হতো সেটা হচ্ছে যে সাইট ফ্রন্ট পেজ। তো সেটার জন্য আমি আলাদা টেমপ্লেট তৈরি করতে পারি, সেটাই এখানে আর কি নির্দিষ্ট করছে। এরপর আছে ব্লক পোস্ট ইন্ডেক্স পেজ, আমাদের মেইন যে পেজ এখন আছে সেটাই মূলত ব্লক পোস্ট ইন্ডেক্স পেজ, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে আমাদের টেমপ্লেটটা হলো এই ইন্ডেক্স .php। আচ্ছা, আমি ইন্ডেক্স .php-তে আমাদের আরও অনেক পেজ আছে, সেটা আমি দেখাবো, আসলে সেইটার জন্য এই টেমপ্লেট হায়ারার্কিটা দেখানো আর কি। এরপর আছে আমাদের ইরোর 404 পেজ এবং সার্চ রেজাল্ট পেজ। তো আমরা যদি এখন একটু খেয়াল করে দেখি, তো আমাদের আমরা দেখতে পারবো যে আমাদের যেই পেজগুলো এখানে আছে, আমাদের ওয়েবসাইটও আছে, আমরা যদি সার্চ দিই এখানে তো সার্চ রেজাল্টের একটা পেজ আসছে। আমরা যদি ইরোর 404 পেজ যেটা, সেটা আমরা যদি এখানে যে কোনো একটা র্যান্ডম স্ট্রিং দিয়ে দিই এখানে, এবং এখানে যদি ইন্টার দিই, তাহলে আসলে এই নামে কোনো পেজ আমাদের নেই, কিন্তু এখানে আসছে, পেজ আসছে। তো এই পেজটা মূলত আমাদের ইন্ডেক্স পেজ। আবার আমরা যদি আর্কাইভে যাই,
তাহলে আমরা যেই টেমপ্লেটটা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু ইনডেক্স পেজ। আবার আমরা যদি যেটা আমাদের হোম পেজ সেটাও কিন্তু আমাদের ইনডেক্স পেজ, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এক দুই অর্থাৎ সার্চ পেজ, 404 পেজ, ব্লক ইনডেক্স পেজ এবং আর্কাইভ পেজ এই সাইটটি আমাদের ইনডেক্স পেজের মাধ্যমে আসছে। কিন্তু এখানে বলছে যে কি যে এগুলো আলাদা আলাদা পেজেও আনা সম্ভব, ঠিক আছে? তো এগুলোর জন্য আলাদা আলাদা টেমপ্লেট আমরা ইউজ করতে পারি, কিন্তু আমাদের এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গুলার ও এবং সিঙ্গুলার পেজের মধ্যে যেটা আছে স্ট্যাটিক পেজ সেটাও আমাদের ইনডেক্স পেজের মাধ্যমে আসছে। অর্থাৎ আমাদের শুধু সিঙ্গেল পোস্ট পেজ যেটা এইটাই, এটার জন্যই আমরা একটা টেমপ্লেট নির্দিষ্ট করেছি যে সিঙ্গেল ডট পিএইচপি, বাদ বাকি সবই আমাদের ইনডেক্স পেজ থেকেই আসছে, ইনডেক্স পিএইচপি পেজ থেকে। তো এটা কেন যে আমাদের যেরকম এখানে বিভিন্ন ধরনের পেজ আছে এবং ওই পেজগুলোর সাব ক্যাটাগরি আছে, সেরকম এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেটও আছে। যেমন আমি যদি এইখানে সহজ যেটা সেটা যদি দেখি যে সার্চ রেজাল্ট আর 404 পেজ এই দুটা পেজ এর জন্য আলাদা দুইটা টেমপ্লেট থাকে, 404 পেজ আর সার্চ পিএইচপি পেজ, কিন্তু আমাদের সেই টেমপ্লেট দুটোর একটাও নেই। তো যেহেতু নেই তাই এইটা রিডাইরেক্টলি হয়ে ইনডেক্স পিএইচপি পেজে চলে যাচ্ছে। তো আমরা সেটার কিন্তু ফলাফল দেখেছি যে আমরা যদি যখন আমরা 404 পেজকে এখানে নিয়ে আসতে চাচ্ছি তখন এটা ইনডেক্স পেজ আসছে, কারণ আমাদের 404 টেমপ্লেটটা কিন্তু নেই, যার কারণে যেহেতু নেই তাই এটা ইনডেক্সে আসছে। যদি আমাদের এই নামে কোনো পেজ থাকতো তাহলে আর এটা ইনডেক্সে আসতো না, ঠিক আছে? আমি সেটা দেখাবো, আমরা নিশ্চয়ই এই এই টেমপ্লেটগুলো তৈরি করব। এবং আমি এই যে এইগুলো যেইগুলো আছে এটাকে বলছে আসছে সেকেন্ডারি টেমপ্লেট, সেকেন্ডারি টেমপ্লেট বা ভেরিয়েবল টেমপ্লেট আমি যাব না, তার কারণ হলো যে আমরা এটা খুবই সিম্পল আকারে করব, কমপ্লেক্স করব না, যার কারণে আমি শুধু প্রাইমারি টেমপ্লেটের উপরেই ফোকাস রাখছি, আমি শুধু প্রাইমারি টেমপ্লেটগুলোই দেখাবো। তো প্রাইমারি টেমপ্লেটের মধ্যে আছে আর্কাইভ পিএইচপি, যেটার মাধ্যমে আমাদের যত ধরনের আর্কাইভ পেজ আছে সেইগুলো আসবে। তারপরে আছে আমাদের সিং, এবং এখানে কিন্তু আবারও বলার বলে রাখার বিষয় যে যদি আর্কাইভ পিএইচপি না থাকে সেই ক্ষেত্রে আমাদের ইনডেক্স পিএইচপি আসে, বা যদি সিঙ্গেল পিএইচপি যেটা আমাদের সিঙ্গেল পিএইচপি এইটাও যদি না থাকে তাহলে কি হবে সিঙ্গুলার পিএইচপি, অথবা যদি সেটাও না থাকে আমাদের সিঙ্গুলার পিএইচপি অবশ্যই নেই, সেক্ষেত্রে আমাদের ইনডেক্স পিএইচপিতে আসবে, আমরা সিঙ্গুলার পিএইচপি তৈরি করবো না। এর জন্য আমাদের যে সিঙ্গুলার পিএইচপি দুই ধরনের আছে, একটা সিঙ্গেল পিএইচপি আর পেস পিএইচপি, আমরা এই দুটোই তৈরি করবো, যার কারণে আমাদের এটা তৈরি করা কোনো প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, এরপর কি আছে যে হোম পেজ, হোম পিএইচপি, তো আমরা হোম পিএইচপি তৈরি করব না, কারণ এটা আমাদের জাস্ট একটা ব্লক টেমপ্লেট এবং আমরা স্ট্যাটিক কোনো পেজ তৈরি করব না, আমাদের যে ইনডেক্স পেজ সেটাই হোম পেজ হিসেবে কাজ করবে, যার কারণে আমাদের হোম পিএইচপির কোনো প্রয়োজন নেই। এবং 404 আর সার্চ পিএইচপি, সার্চ পিএইচপি আমরা তৈরি করব না, আমাদের সেটা ইনডেক্স হিসেবে কাজ করবে। অর্থাৎ আমরা এখন এক দুই, এটা আমাদের অলরেডি আছে, এক দুই তিন, তিনটা টেমপ্লেট তৈরি করব। তো এখন যেহেতু আমাদের এই তিনটা টেমপ্লেট নেই তাই ওই তিনটা টেমপ্লেটের কাজ কিন্তু ইনডেক্স পিএইচপি করছে, কিন্তু আমরা এটাকে আরও বেশি ডাইনামিক করার জন্য বা আরও বেশি কী বলে কাস্টমাইজ করার জন্য আমরা আসলে এই টেমপ্লেটগুলো তৈরি করব। তো আমি যদি প্রথমেই এই 404 পেজকে আমি তৈরি করি, আমি অলরেডি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা ব্রোকেন লিঙ্ক, অর্থাৎ যেই লিঙ্কের কোনো এক্সিস্টেন্স নেই, সেরকম একটা লিঙ্কে আমরা প্রবেশ করলে আমাদের ইনডেক্স পেজ, ইনডেক্স যেই পেজের যে ফরম্যাট সেটাই আসছে, কিন্তু এখানে কোনো পোস্ট আসছে না, কারণ এটা আসলে ভ্যালিড না। তো এরকম ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস 404 পেজ যেটা সেটাকে আসলে প্রোভাইড করে। আচ্ছা, আর একটা জিনিস যেটা আছে যে বডির একটা ক্লাস থাকে, ওয়ার্ডপ্রেস বডির যে ক্লাস সেই ক্লাসগুলোকে অটোমেটিকলি জেনারেট করে, তো আমি সেটা একটু দিয়ে দিই এখানে। আমরা জাস্ট একটা কোড লিখে দিব এখানে হেডারের মধ্যে, বডির এই ক্লাসের মধ্যে আমি লিখে দেবো পিএইচপি বডি ক্লাস। ওকে, এখন যদি আমি এটা রিলোড দিই তাহলে আমরা, ও সরি, আসলে এটা ক্লাসের মধ্যে না, ক্লাসের বাইরে,
আচ্ছা, এখন যদি আমি রিলোড দিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো, অনেকগুলো না, এখানে দুইটা ক্লাস জেনারেট করেছে ওয়ার্ডপ্রেস, তার মধ্যে একটা আছে যে ইরোর 404। তো তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা আসলে ইরোর 404 পেজে আসি। আমি যদি সিঙ্গেল কোনো পোস্টে যাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখব এখানে সিঙ্গেল এবং সিঙ্গেল পোস্ট, পোস্টের আইডি আছে। তো এরকমভাবে আমরা এখানে আছে যে পোস্ট টেমপ্লেট ডিফল্ট, অর্থাৎ আমরা ডিফল্ট টেমপ্লেটের টেমপ্লেটটা ইউজ করছি আর কি। তো এখানে কিছু ইনফরমেটিভ জিনিস আছে যেগুলো আপনারা ভবিষ্যতে আরও বুঝবেন। তো আমি 404 যেটা সেটাতে চলে যাই। তো আমরা এই পেজের জন্য নির্দিষ্ট একটা টেমপ্লেট তৈরি করব, যে যেই পেজটা শুধুমাত্র, যেই টেমপ্লেটটা শুধুমাত্র 404 পেজ যখনই আসবে তখন ওই টেমপ্লেটটা শো করা হবে, আসবে সামনে পারে। ওকে, তো আমি আমি সেটা তৈরি করি। আমি প্রথমে লিখব যে এটা, এটার নামই হলো 404 পিএইচপি। ওকে, আমি এখানে, আমি জাস্ট এখানে এটা লিখি যে 404। এখন যদি আমি রিলোড দিই তাহলে আমরা ওই টেক্সটাই দেখতে পাচ্ছি, অর্থাৎ যেটা আমি এখানে দিয়েছি। কিন্তু আমাদের এইটা তো আসলে থাকবে না এরকম, আমরা এখানে লিখবো যে পিএইচপি গেট হেডার এবং পিএইচপি গেট ফুটার, অর্থাৎ আমরা হেডার এবং ফুটারটাকে এর ভিতরে নিয়ে আসলাম। এরপর আমরা যেটা করব সেটা, যেহেতু আমাদের আমাদের টেমপ্লেট আমাদের বুটস্ট্র্যাপ দিয়ে করা, আমি এভাবে লিখি যে ডিফ কন্টেইনার ডিফ রো ডিফ কলম ডি, আমরা এটা পুরো দিয়ে দিই। এরপর আমরা এখানে দেবো যে H2, আমি এখানে লিখে দিই এভাবে যে 404 এবং স্প্যানের মধ্যে আমি দিয়ে দিই স্প্যান স্প্যান স্প্যান, এর মধ্যে আমি দিয়ে দিই যে পেজ নট এক্সিস্ট, এবং আমি এখানে একটা লিঙ্কও দিয়ে দেবো, লিঙ্কটা হচ্ছে যে হোম পেজের। তো আমরা হোম পেজের যে লিঙ্ক সেটা দিই, সেটা হলো যে এইটা, ঠিক আছে, যাতে যেন কেউ ওখানে ওখানে হোম পেজে চলে যাবে। আমি লিখে দিয়েছি যে ব্যাক টু হোম, ওকে, অথবা হোম পেজ, ঠিক আছে। এখন যদি আমি এটা রিলোড দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের হেডার আছে, ফুটার আছে এবং আমাদের এই টেক্সটগুলো আছে। আচ্ছা, এইগুলো আমি এখানে টেক্সট সেন্টার করে দিই। ওকে, কী সমস্যা? কন্টেইনার কন্টেইনার, ঠিকই তো আছে। এটা আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে করা না, বুটস্ট্র্যাপ দিয়ে করা না, দেখি তো। না, আসলে এটা আমাদের বুটস্ট্র্যাপ দিয়ে করা না, তো সেক্ষেত্রে আমাদের ওই ক্লাসগুলো আসলে কাজ করবে না। আচ্ছা ঠিক আছে, আমরা এইভাবে না করি, আমরা এই এগুলো কেটে দিই, জাস্ট এই টেক্সটগুলো এখানে থাক আপাতত, এবং একটা একটা ডিআইভির ভিতরে থাক ডিভ। ওকে, এবং এইগুলো আমি এই অন করে দিই, এটার তো আসছেই না। আচ্ছা, এইটার এইগুলোর জন্য আমরা স্টাইল দিতে পারবো, সমস্যা নেই, আমি এটার জন্য স্টাইল দিই। ওকে, আমরা
দ্রুত এগুলো করে ফেলি। ওকে এটা না, আমাদের সিএসএস ফাইল হলো এটা, ডিভ 404 এরর, এবং এর ভিতরে যে স্টাইল আছে H1, এবং এটা ইরোর 404 দিয়ে আমি, কারণ ক্লাস আমরা এটা দিয়ে শুরু করতে পারি না, ইরোর 404। ওকে, এবং এটার ফন্ট সাইজ আমি দিই মেবি কত, 70 পিক্সেল, এবং এই ক্লাসটা আমি ওখানে অ্যাপ্লাই করে দিই। ক্লাস তো এটা আমি দ্রুত করে ফেললাম, তো এরকম থাক। তো এটা হচ্ছে যে 404 পেজ, যেটা পেজ টেমপ্লেট যেটা, সেটা আমি এইখানে তৈরি করেছি এটা। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে সেটা হলো যে সার্চ রেজাল্ট পেজ, সার্চ রেজাল্ট পেজ কই টেমপ্লেট হ্যাঁ রেখি এই তো সার্চ পিএসপি। তো এটা আমরা আসলে আমাদের যে আর্কাইভ পেজ সেটা আগে তৈরি করি। এইটা তো এইটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে তৈরি করব যে আর্কাইভ ডট পিএইচপি। আচ্ছা, এইখানে হেডার ফুটার আমি নিয়ে আসবো অবশ্যই, আমি এটা কপি করি, এবং এইখানে আমি মূলত কন্টেন্টগুলো দেব। তো এটা আমাদের যে সিঙ্গেল পিএইচপি যেটা, এরকম হবে, সেম এরকম হবে, এবং এর সেম এরকম হবে বলতে আমি বোঝাচ্ছি, আমি যদি এখন যদি আর্কাইভ এ যাই, মানে আমাদের এই সাইড বারটা আসবে না, সাইড বারটা শুধু ইন্ডেক্স পেজের জন্য, অর্থাৎ এরকম হবে, ঠিক আছে। কিন্তু এটা আমি একটু ছোটো করে দিই। আমি এখানে দিই স্টাইল উইড 75%। কেন আসছে না, আচ্ছা আমরা এটা পিক্সেলে দিই 114, এত পিক্সেল। তো এখন ঠিক আছে, আমি এটা কপি করি, এটা আমাদের এইখানে আমরা দিয়ে দিই, এবং এইটার আসলে পার্সেন্ট কেন নেবে না, পার্সেন্ট নেবে আসলে, এখানে ইম্পর্টেন্ট দেওয়ার প্রয়োজন ছিল পার্সেন্ট পার্সেন্ট। এবং আর একটা জিনিস যেটা, সেটা আছে যে মার্জিন 0 অটো। ওকে, এরকম থাক। ওকে, এটা ঠিক আছে,
তো এইটা আমাদের আর্কাইভ পেজ, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের আরো একটা কাজ করতে হবে, সেটা হলো যে আমরা কোন আর্কাইভে আসি, ঠিক না? আমাদের আমাদের আর্কাইভটা কি ক্যাটাগরি আর্কাইভ, আমাদের আর্কাইভটা কি ডেটা আর্কাইভ, তো সেইটা আমাদের আসলে এখানে লিখে দিতে হবে। তো সেটা আমরা খুব সহজে লিখতে পারি, সেটা হলো যে আমরা লিখবো যে আমরা এখানে এখানে দিই, অথবা এই মার্জিন মেইনের মেইন যেই আইডি যে ডিফ এর ভিতরে দিই আমরা। এখানে আমি একটা H1 নিই, অর্থাৎ আমি এই পেজের টাইটেল দিচ্ছি, আমি এখানে ক্লাস দিই, ক্লাস আর্কাইভ টাইটেল, আমি এর ভিতরে যেটা দেবো সেটা হলো যে যে পিএইচপি দ্য আর্কাইভ টাইটেল। ওকে, এখন যদি আমি পেজটা রিলোড দিই, তাহলে আমরা এখানে এই আর্কাইভের টাইটেলটার নাম আসে যে এটা মান্থ মে 2021। বা আমি যদি এখন ক্যাটাগরি ওয়াইজ যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ক্যাটাগরি ওয়াইজ আছে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে যে আমাদের যে আর্কাইভ টেমপ্লেট, সেটা আমরা এখানে আরও ইউনিক কিছু করতে পারি, কিন্তু আমি অত কমপ্লেক্সের ভিতরে যাচ্ছি না, আমি এটা দ্রুত করার চেষ্টা করি। ওকে, এরপর আছে আমাদের সিঙ্গেল যে পেজ, যেটা আমাদের যে স্যাম্পল পেজে যদি আমরা যাই, আমাদের একটাই সিঙ্গেল পেজ আছে, সেটা হচ্ছে এইটা। তো এইটার ক্ষেত্রে আমরা সেই একই আমাদের আর্কাইভটাই আমরা কপি করতে পারি। কপি, এখান থেকে কপি হবে না তো। আচ্ছা, আমরা তৈরি করি এখানে, আমরা এখানে লিখবো যে পেজ ডট পিএইচপি, এবং আমরা আর্কাইভটাই কপি করব, পেজ এখানে আমাদের আর্কাইভের কোনো টাইটেল এখানে থাকবে না, এবং এখানে দ্য কন্টেন্ট, ঠিক আছে, দ্য ক্যাটাগরি, এখন যদি আমি স্যাম্পল পেজে যাই, তাহলে এখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের পেজের সব সব কন্টেন্টই এখানে দেখাচ্ছে, এবং আমাদের পেজে এইটার কোনো প্রয়োজন নেই, যে মেটা ইনফরমেশন যেটা, এটার কোনো প্রয়োজন নেই, এবং কোনো ক্যাটাগরির কোনো প্রয়োজন নেই। তো এইটা হচ্ছে আমাদের স্যাম্পল পেজ, যে সিঙ্গেল পেজ পিএইচপি, সেটা আমি এর থেকে বেশি কমপ্লিকেট করছি না, জাস্ট দেখিয়ে দিচ্ছি। এবং আমাদের আরেকটা, আমি 404th পেজ তৈরি করেছি, এখন সার্চ পিএইচপি তৈরি করব। আচ্ছা, আমি তার আগে দেখি, যদি এখন আমি সার্চ দিই, তাহলে দেখেন যে এটা ইন্ডেক্স পিএইচপিতেই আসছে, ঠিক আছে? তো এইটা আমি এখানে আমি তৈরি করবো যে সার্চ ডট পিএইচপি, এবং আর্কাইভ যেটা আমাদের আর্কাইভ, সেটাই আমি কপি করে এখানে দেবো সার্চ পিএইচপিতে, এবং এখানে যে টাইটেল সেটাও আমি আপডেট করবো আমাদের সার্চের যে রেজাল্ট সেটা দিয়ে। আমি যদি এখানে গুগল সার্চ দিই যে সার্চ সার্চ ডট পিএইচপি ওয়ার্ডপ্রেস সার্চ পেজ, ওকে, এখানে আমরা দেখতে পাবো যে এখানে যে টাইটেল দেওয়ার যেই অপশন আছে,
सर्च टेम्पलेट। हमें इटा दी एखाने आमी टाइटेलटा ना दी, आमी एटा कमेंट करे दी एबं एइटा एखाने दिए दी। एखन जदि आमी एइ पेजटा रिलोड दी ताहले आमरा देखते पारबो जे आमादेर एखाने सार्च फर्मटा एसेछे एबं कि लिखे सार्च दिएछि सेटा एसेछे एबं एखाने जे पोस्ट सार्चे जे पोस्ट सेटाओ एसेछे। আমি যদি একটা একটা একটু স্টাইল করে দিই যে এইটা দুইটা এক লাইন থাকবে, তাহলে এটা আমি দেব আমি এইটাকে টার্গেট করি, আমি এটা ওর এখানে নিয়ে আসবো। আমি এটা লিখবো যে এটার পজিশন অ্যাবসোলুট, রাইট 0, এবং এই ফর্মটাকে আমি পজিশন রিলেটিভ করে দিই এবং এইটা রাইট 0 বটম 0 এবং হাইটটা একটু ছোট করে দিই। আমি হাইট 45 পিক্সেল, 44 পিক্সেল এইটা দিই। আমি এটা কপি করে আমাদের স্টাইলে নিয়ে যাই এবং এইটা আমাদের ফর্ম যেটা আইডি সার্চ ফর্ম, ফর্ম আইডি সার্চ ফর্ম রিলেটিভ, এবং এইগুলো সবই সার্চ রেজাল্ট যে বডি ক্লাস সেটার মধ্যে আসবে। সেভ। এখন যদি আমি এটা রিলোড দিই তাহলে আমরা দেখতেছি এটা ঠিক আছে। এখন তো এই হলো আমাদের সার্চ পেজ, একেবারেই বেসিক, এবং আমাদের অন্যান্য পেজগুলো আমরা তৈরি করেছি। তো আমাদের এখানে অনেকগুলো টেমপ্লেট কিন্তু তৈরি হয়ে গিয়েছে, 4-4 আর্কাইভ, এরপর আছে আমাদের সিঙ্গেল আগেই ছিল পেজ ডট পিএইচপি এবং সার্চ ডট পিএইচপি। তো এইগুলোই হচ্ছে যে বেসিক যে টেমপ্লেট, প্রাইমারি টেমপ্লেট, সেইগুলো আমি টেমপ্লেটগুলো তৈরি করে দেখালাম। তো এটাই হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের একটা একটা ফান্ডামেন্টাল একটা থিম যেটা, সেটার একটা উদাহরণ। আমি আশা করি যে আপনারা এই টিউটোরিয়াল থেকে বেসিক থিম ডেভেলপমেন্টের যে বেসিক আইডিয়া এটা সম্পর্কে আপনারা জেনেছেন, এবং কীভাবে ওয়ার্ডপ্রেসের ফাংশনগুলো ইউজ করে আমরা খুব সহজেই একটা বিভিন্ন টেমপ্লেট তৈরি করার মাধ্যমে একটা থিম ডেভেলপ করতে পারে সেটা আপনারা বুঝতে পেরেছেন। তবে আমি এই কোর্সটা খুবই বেসিক লেভেলে যারা শুরু করছে তাদের জন্য, এই কারণে অনেক যে ডিপ ডাইভের যে বিষয়গুলো সেগুলো আমি এখানে দেখাইনি। আমি আগামী পর্বগুলোতে, আগামী টিউটোরিয়ালগুলো যেগুলো আমি তৈরি করব, সেখানে অনেক কমপ্লেক্স বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং দেখাবো আপনাদেরকে কীভাবে এগুলো করতে হয়। এবং আমি এই টিউটোরিয়ালটা যেহেতু খুবই বেসিক লেভেলের জন্য তৈরি করেছি, তো সেই কারণে অনেক বিষয় আমি স্কিপ করে গিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি যখন টিউটোরিয়াল তৈরি করছি তখন অনেক বেসিক জিনিসগুলো আমি বলেছি যে আপনাদের দেখাবো, কিন্তু দেখাইনি শুধুমাত্র এই কারণে যে কমপ্লেক্স যেন না হয়, আপনারা যেন সহজেই এই কোর্সের বিষয়টাকে আপনারা বুঝতে পারেন। তো আশা করি আপনারা এরপর যে টিউটোরিয়ালগুলো আসবে সেখান থেকে আরও বেশি অ্যাডভান্স লেভেলের থিম ডেভেলপমেন্ট শিখতে পারবেন, এবং আমি পিএইচডি টু ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সেই কারণে আমাদের চ্যানেলটা আছে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলোকে লাইক করুন। তো দেখা হবে আপনাদের সাথে আগামীতে। ধন্যবাদ সবাইকে।